বিশ্বজুড়ে গত পাঁচ বছরে অস্ত্র বাণিজ্য কমে আসার দিনে ইউরোপে বেড়েছে প্রায় 94%। ইউক্রেন ও গাজা যুদ্ধ এ সময় অস্ত্র বাণিজ্যকে প্রভাবিত করেছে বলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে। ইউরোপে 23% হিস্সা নিয়ে 2019 থেকে 2023 সাল মেয়াদে বিশ্বের বৃহত্তম আমদানিকারক ছিল ইউক্রেন। এরপর রয়েছে যুক্তরাজ্য। ইউরোপের মোট অস্ত্র আমদানির 11% দেশটির দখলে। নেদারল্যান্ডস আমদানি করেছে 9%। এ সময় ইউরোপীয় দেশগুলোর আমদানি করা অস্ত্রের 55% সরবরাহকারী ছিল যুক্তরাষ্ট্র। 2014 থেকে 2018 সাল সময়সীমায় বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে এই হিস্সা ছিল 35%। সর্বশেষ পাঁচ বছরে ইউরোপে আমদানি করা অস্ত্রের অন্যান্য উৎস হল এশিয়া, ওশেনিয়া ও মধ্যপ্রাচ্য। সর্বশেষ পাঁচ বছরে অস্ত্র বিক্রেতা হিসেবে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ওয়াশিংটন 2014 সাল থেকে 2018 সালের তুলনায় 2019 থেকে 2023 সাল মেয়াদে 17% এবং প্যারিস 47% প্রবৃদ্ধি দেখেছে। এ সময় দেশটির 107 দেশে অস্ত্র সরবরাহ করে মোট বৈশ্বিক রপ্তানির 42% ছিল যুক্তরাষ্ট্রের ঝুলিতে। অন্যদিকে ভারত, কাতার ও মিশরের যুদ্ধবিমান সংগ্রহের কারণে ফ্রান্সের রপ্তানি বেড়েছে। এছাড়াও প্রথমবারের মতো অস্ত্র রপ্তানিতে রাশিয়ার তুলনায় এগিয়ে গেছে ফ্রান্স। এবার রাশিয়ায় রপ্তানি কমেছে 53%। 2019 সালের 31 দেশে মস্কো অস্ত্র রপ্তানি করলেও গত বছর নেমে আসে 12-তে। ফরাসি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত, যা দেশটির মোট রপ্তানির প্রায় 30%। তবে ভারতের অস্ত্রের প্রধান সরবরাহকারী ছিল রাশিয়া। মস্কো থেকে মোট আমদানির 36% পেয়েছে দিল্লি। একই সময়ে কিছু দেশে অস্ত্র রপ্তানি কমেছে। চীন 5.3%, জার্মানি ও যুক্তরাজ্য 14, স্পেন 2.2 ও ইসরায়েলে 25% অস্ত্র রপ্তানি কমেছে। 2019 থেকে 23 সালে পশ্চিম ইউরোপের 72% আমদানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আবার একই সময়ে বৈশ্বিক রপ্তানির 1/3 করেছে ইউরোপ। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে রাশিয়ার বাদে মোট 5টি দেশই ইউরোপীয়। এগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও স্পেন।